জীবন যেখানে রঙিন হাসি কান্না আর ভালোবাসা মেঘ ভেঙে রোধ আসে হৃদয়ে হৃদয় কাছে আশায় দ্বন্দ্ব সন্ধ্যাতে জীবনের আয়োজন মায়ের ডোরে প্রাণের আলাপন প্রিয়জন কথা প্র্যাকটিক্যাল কথা বলা, আমি তো অনেক দূরে আছি, বাসা কেমনে দেখবা? তুমি কি হেলিকপ্টার পাঠাইতে পারবা আমারে? তাহলে আমি বাসায় চলে আসি। কি বললি তুই? হেলিকপ্টার পাঠাইলে হবে না, বাসার ছাদে একটা হেলিপ্যাড লাগবো, নাহলে হেলিকপ্টার নামবো কই? আপনি কি আমাকে খরাতি পাইছেন? খরাতি রাস্তা খরাতি বাবা গো মা গো ওই অন্তরে দুইটা টাকা দেন গো বাবা হিয়ে পাইছেন। আপনি আবার ওই গ্রুপের সাথে জড়িত নাই তো? কি ভাই কি বলেন, আমি মনির হোসেন, আমার এই ধরনের কোনো বাজে রিপোর্ট নাই। তাই না? জি আমার তো মনে হচ্ছে আছে। কি করতেছেন ভাই? ভাই মাইয়া মানুষ, এগুলো লোকে যত কথা কম কম যায় ততই ভালো। আর বস যদি এসব কথা শুনতে পারে যে আমরা হেন লোকে কথা কইছি, কাতির জমাইছি, তাহলে কিন্তু ভাই খবর আছে কইতাছি। ব্যাটা বস জানলো কেমনে? বস রয়েছে কই? দেখি না, গল্প করি শুনি। ক্ষতি নাই তো, ক্ষতি আছে চলেন ভাই, যাই যাই। আপনারা নিজেরা নিজেদের মতো কি কথা বলতেছেন? আমাকে একটু পানি দিবেন, আমার গলা খুব শুকায় গেছে, একটু পানি। কেন দেওয়া যাবে না? আর কিছু খাইবেন? সেখানে একটু ভালো খাবার নাই। না না আমার আর কিছু লাগবে না, শুধু পানি দিলেই হবে, তৃষ্ণা পাইছে তো। ওই ভাই যা পানি লয়ে আনতাছি ভাই। আচ্ছা যা। ভাল লাগছে? খুব ভাল লাগছে। কি কি ভাল লাগছে তোমারে? আপনাকে ভালো লেগেছে? আমারে ভাল লাগছে? আমারে পালানোর ধান্দা করতেছস? হ্যাঁ পালানোর ধান্দা করতেছস? যা হবে চার দেওয়ালের মধ্যে হবে। আবার কি হবে? কি হবে? অনেক কিছু। না ভয় পাইতেছস? আরে আমি আসি না, কিসের ভয়? ভাই এই যে পানি আনছি, ভালো বস্তু কর। খাবো কি করে? আমার তো হাত বাঁধা, খোলা থাকে খেতে পারতাম। আমি খাই লম ভাই। এই গ্লাসটা খাওয়ার ব্যবস্থা কর। যা খাবার খাওয়ার ব্যবস্থা। হ্যাঁ যাইতেছি। এসব কি হচ্ছে? এমন করছেন কেন? কি হচ্ছে এসব? এই যে একদম চকচকা কাকু, মনে করেন যে আমরা যারা বরিশালের যারা ছেলে পেলে তারা একদম এক কথার মানুষ, অনেক সহজ সরল। কেউ কেউ যদি এই যে নরলি দিয়ে একটা ওয়াদা দিয়ে ফালাই, নরলি কাটিয়ে না ফালান পর্যন্ত ওয়াদাবদ্ধ বদ্ধপরিকর, যা বলছি সেটা করিয়ে ছাড়বই, আপনার মাইয়ের বিয়ে দিয়েই ছাড়বো। ঠিক আছে বাবাজি। দেখো বাবাজি, আমার মেয়ে কিন্তু একটাই, দুইটা থাকলেও কোনো সমস্যা আসলে না, হ্যাঁ বিয়ার ব্যবস্থা করিয়ে দিতাম। মানে মানে হচ্ছে যে কাকু কাকু আমাকে কি মনে করেন যে ছেলে হিসাবে খুব কি খারাপ সিনেটি আছে? এই ধরেন যদি আর কোনো হলে যদি বিয়ের ব্যবস্থা না হইতে, আমি আমি আপনার মেয়েকে বিয়ে করে ফেলাইতাম। এই তুমি না কইলা, তোমার একটা বউ আছে।
আজকে কাকু হাই হাই আসলে বউ আসলে বউ ওই যে সন্তান সম্ভব আসলে তো হবিনি ওই যে শেষ হয়ে গেছে হেই তুমি কাঁদছ কেন কি হয়েছে মানে কাঁদতেছি এই জন্য মানে হাসপাতাল তো আমি নিত পারিনি আয় বাড়িগুনে লংসে করিয়া নিতে আসলাম এরপর ওই যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম হদই গেছে রাগি কিন্তু সেই অবস্থা তো এখন দেশে নাই এখন তো সব ইউনিয়ন ইউনিয়নেই কমপ্লেক্স আছে হাই হ্যাঁ অবশ্য আছে ধরেন যে আমরা তো কাকু এটা যে রিমোটিং এলাকার মধ্যে থাকি তো মানে সুদূর একটু দূরে সেখানে অবশ্য ওই আমাদের গ্রামটা পড়িয়ে গেছে মানে আধুনিক সোয়াটো আর সেখানে আবার কিছু লাগে না এ আবার কাকু বলাও যায় না কোথাও বুঝছেন মানে মালতে বলতে পারছে এ হালার ভালা ব্যাপক জায়গায় দিয়ে কারেন্ট আইসে হাসপাতালে তো গই নয় না কাল সেই জন্য কলজার কান্দন কলজার ভিতরেই কুমড়ে মরিয়ে যেতে আছে কেউ কে ফ্ল্যাশ করতে পারি না কাকু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাউরে ফ্ল্যাশ করার দরকার নাই আমিও করব না ভাই কাকু আপনি আমার জন্য খাস দিলে দোয়া করেন এখাব গো চিন্তা করছি কি কাকু জানেন ছয় মাস মানে ওই যে পোয়াতি হওয়ার ছয় মাসের মধ্যেই বরিশাল শেরেবাংলা ফজলুল হক মেডিকেলের পাশে বাসা একটু ভাড়া নিয়ে ফেলাইব এরপর চিন্তা ভাবনা করবো না টাকা কোথায় দিয়ে আসবে কীভাবে আসবে ওয়া বাক্য ব্যবস্থা হইবেই আমি যাও গা বাদ দাও শোনো আমার টাকা কিন্তু গাছের গোটা না আমি ঝাঁকি দিয়া গাছ থেকে পায়রা তোমারে দেই নাই আর মনে করো না যে আমার টাকা তোমার টাকা ঠিক আছে আমার টাকা কিন্তু মনে করো তোমারে বিষের মতো দিলাম বিষ মনে করে খাইতে হইব কিন্তু আমার টাকা খায়া যদি কোনো কাম না করো তাইলে কিন্তু সে টাকা হজম করতে পারবে না কাকু কি সব কথা বলতে আছেন টাকা কুগু পকেটে লইয়া ডাইরেক্ট সদরঘাট যাবো লঞ্চ উঠতে হইয়া পড়ব বরিশাল যাই নামে পড়ব কি আপনি আমাকে করবেন আর দেখ মানে কেলো কিছু কর না না কি বলবো কি মানে চিন্তা করতে আছি আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি না কোনো ওই মুক্তার নরলিত যে আপনাকে ওয়াদা দিছে বদ্ধপরিকর যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে সময়ের খালি অপেক্ষা আমরা বন্যা বউ হইয়া আসতে আছে তাহা দেশের না 80% বাকি 20% ওয়া পিডেই পাডেই ব্যবস্থা করে ফেলাবো আনে আপনি কোনো চিন্তাই করেন না বললেন কাকু একটু আপনি তো মনে হয় আস্থা রাখতে পারতে আছেন না আমার উপরে কেন কৃপিনে এই যে মাইয়ের তো প্রথম বিয়া দিতে আসেন ওই যে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বরিশাল তামাই সেও তো অনেক দূর হ্যাঁ সর্বতর লেগে 20,000 ডাইল ভাত 2,000,000 আমার মাইয়া এইবার তে আপনি ছেলেটাই খুঁজছিলেন না এই তাকে নিয়ে আসছি এখন আমার আমার ছোট বোন ডলি কোথায় সেটা বলেন ঠিক আছে বলছেন ছাড়েন ছাড়েন আপনি মারা যাবেন তো না না পালাবে না ছাড়েন না আপা আমি আপনার কাছে আসছিলাম ইনি নিচ থেকে আমার কলার ধরে আপনার কাছে নিয়ে আসলো মানে আচ্ছা ঠিক আছে বাদ দাও পেয়েছো কোনো খবর পেয়েছো আপা আমি সকালবেলা ওর বাসায় যাই যা ওকে খুঁজে পাইনি তার প্রতিকে একটা চিপাই বসে আছে আমি যে বললাম এই মেয়েটা কই কোথায় সে মেয়েটা চল আপার কাছে চল এই কথা শুনে হুট করে একটা চাকু বের করে আমার এখানে একটা টান দিয়ে পালাই চলে গেল ও মাই গড মনে তার মানে ঘটনার সাথে যাই জড়িত ওই ছেলেটা কোথায় এই আমাকে নিয়ে চলো চল আরে ভাই আমি আপনাকে কিভাবে নিয়ে যাব আমি নিজে ধরতে গেছি কিন্তু পাইনি তো ও পালাই চলে গেল আমার মাথা কাজ করছে না ও সব কিছু জানে ওই ঘটনাটা ঘটিয়েছে আপা আমি জিডি করেছিলাম সকালে ওসি সাহেবকে ফোন দিলাম সে বললো আপনারা চিন্তা করেন না আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ আমিও তো যোগাযোগ করলাম আমাকে বললো কয়েকটা অভিযান চালিয়েছে কিন্তু ওখানে নাকি কিছুই পাইনি শোনো মনে শোনো ঠান্ডা মাথায় ভাবতে হবে
তুমি একটা কাজ করো, তুমি আবার থানায় যাও, হ্যাঁ গিয়ে আজকে সকালে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা বলো, কারণ রাতে তো আর জাহিদের কথাটা উল্লেখ করা হয়নি, তাই না? তুমি এখন যাও, গিয়ে জাহিদের নামটা ইনক্লুড করো, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, সেটাই ঠিক হবে। আমার একটা জিনিস মাথায় আসতেছে না, আপনি একটা সেবামূলক কাজ করেন, আপনার আশপাশে ক্রাইম করা ছেলেপেলে কি করে ঢোকে, আপনি খেয়াল করেননি এগুলো? দেখেন ভাই, আমি তো খুব সাধারণ একজন মানুষ, আমি খুব সাধারণভাবে জিনিসটা ভাবি। আমার কাছে মনে হয় যে আমি একটা সেবামূলক কাজ করছি, ভালো মনের মানসিকতার যারা তারাই এই কাজের সাথে যুক্ত হবে। আসলে বাস্তবে যে তার উল্টাটা হবে এটা আমি কখনো চিন্তা করিনি, সরি ভাইয়া। আরে আমার এখন আমার ছোট মনের কি হবে সেটা বলেন। জি জি, আপনি টেনশন করবেন না আপা, আমি তাহলে থানা যাচ্ছি। আমার তুমি যাও, আপনি চলো, আমি দেখছি আমাদের আরো ছেলে মেয়েরা যারা আছে তাদের সাথে যোগাযোগ করছি। শুনেন, কি হবে এখন, পাওয়া যাবে? আমার মনে হয় অবশ্যই পাওয়া যাবে, টেনশন করবেন না। আমি দেখি আমাদের সাথে আরো যারা কাজ করে ওদের কারোর কাছে জাহিদের অন্য কোনো ঠিকানা বা কোনো ট্রেস করার মতো কোনো ধরনের কোনো ক্লু আছে কিনা আমি খোঁজ নিচ্ছি ভাই। টেনশন, এই ছেলেটা খোঁজ নিয়েছেন ভালো করে, ছেলেটা ভালো, আমার তো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, থাকেন, আমি দেখছি। হাসতে আছো কি লেগা? হয়েছে কি, কোন সময়ছো? আয় শিকত কোনে, আর হাসতে আসি কেন? এত পরে, এত অনেক পরে আসছে বস। মাইয়ার বাড়তে কোনে বিয়ার সম্বন্ধ চললে আসছে। কার, আমার না তোমার? ও মান না আমার, বসবা নে। হ্যাঁ, মাইয়ার বাপে বলছে যে ভিডিও ফুটেজ বলে হার কাছে নাকি আসে। কার, তোমার না আমার? এ ফালতু জানি কোথার গো, ইয়ার কে দেখতে আসো মন লাগাই না, মন হয়ে বেকির বিনে বেটা তোর তোর আসলে বরিশালকে ওন করো, মোর ফুফা জানে, তার গায়ে কিন্তু এখনো বরিশাল নিয়ে কাদা লাগিয়ে রয়েছে, পায়ে হাতে পায়। সে কোনো কেরমি বরিশালকে অ্যাভয়েড করিয়ে যায়। হ্যাঁ, একটু শুদ্ধ শুদ্ধ কথা বলে, কিন্তু তোর রক্তের মধ্যে হলে বরিশাল, তুই কথায় প্রেমণ পাইতে আছি। খারাও কি হয়েছে কি, তুমি এমন কোনো বড় নেতা হয়ে যাও না যে সব দায়িত্ব একলা নিতে হবে? কি ঘটনা কিছু ঘটাইছো, আবার বিয়ে সুরে করছো নাকি? হ্যাঁ, তোমার ভাবসাব দেখে তো মনে হয় মরণের পরেও তুমি বিয়ে করবা, আর বউরা কবরের চাইরি বসে বিয়ে কানবে। কানলে তোমাকেও দায়িত্ব কি, তোমরা দায়িত্ব নেবা? হ্যাঁ, বিয়ে করে থুয়ে যাবা তুমি, আর দায়িত্ব নেবো আমরা। তা কি, এই তো ভাইয়ের সাথে ভাই যে রক্তের যে রিলেশন সেটা প্রমাণ হবে কিভাবে? এইভাবেই হবে দায়িত্ব নেলে। কিরে খাওয়াইছিস? হ ভাই, এই যে খাবার আনছি। আপনারা কারা, কেন আমাকে এরকম করে আটকে রেখেছো? ভাই চুপ, তোমার এত কিছু জানার দরকার আছে? তোমার জন্য খাবার আনছি, খাবার খেয়ে নাও, তোমারটা ক্ষুধা লাগছে। রেহনুমা আপা কখন আসবে? এই রেহনুমাকে, সে আপনাদের বস? আমরা এখনো রেহনুমাটা নম্বর চিনি না। কিন্তু রেহনুমা আপাই তো আমাকে জাহিদের সাথে এখানে পাঠিয়েছিল। পাঠানো পর্যন্ত ঠিক আছে, তারপরে কিচ্ছু ঠিক নাই, সে হয়তো তোমার মতো অবস্থাতে এখন আছে। কিন্তু জাহিদ তো রেহনুমা আপারই লোক। এই তোমার এত আগ্রহ কেন? আগ্রহ কেন? বাহ, তুমি তো দেখতে খুব সুন্দর। এই জাহিদের সাথে কিছু হয়েছে নাকি? আমি যদি ওকে পেতাম না, খুন করে ফেলতাম। আই জাস্ট কিল হিম। ওই জাহিদ করে শালা একটা কল দে, 5 লাখ টাকা দিছি, মান না। মানে 5 লাখ টাকা? কিসের 5 লাখ টাকা? আমি তো 5 লাখ টাকা দিয়ে কিনে আসছি বিদেশে পাঠানোর জন্য, সেখানে তুই অনেক ভালো থাকবি। মানে কি, কোন দেশে? সেটা তোমার জন্য নরক হইতে পারে, আবার কারোর জন্য স্বর্গ, বুঝছো? ওইখানে অনেক ড্যান্স পারে, নাচবা, ওই যে খাই না অনেক কিছু সেইটা, বুঝছো? এটা কথা কয়া তোমার মাথার প্রস্তুতি নিতে আসি, বুঝছো? এই সমস্ত চক্রের মধ্যে কি রেহনুমা আছে? এই রেহনুমাকে আমার চিনি না, এ খাবারটা দেখ খেয়ে নিক। কিন্তু আমি খাবো কি করে, আমার তো হাত বাঁধা, খুলে দিলে খেতে পারতাম। দে আমি খাইয়ে দিচ্ছি। খাও,
কেন খাবে না কেন ফেলো মনু এখন হইছ কি ওই যে লিজিয়া লিজিয়ার আব্বা যাকে তুমি আই লাভ ইউ বলছো হের বাবা এই হুশ করে কথা কইও হ্যাঁ আজ লেবে নাকি কারে আমি কইছি আই লাভ ইউ মোদের সময় এই যে অডিও আসলে অডিও আর কোনো রেকর্ডিং ইউ নাই মোহে মোহে আসলে আর এখন তো ইহান তো ভিডিও অডিও ব্যাপার কিছুই আসে এটা শুনলাম মাইয়ের বাপের কথা যে এই ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং বলে দাও বডি তো কিছু দেখলাম না তোমার ঘরে একো আপেল কাটা ওই যে সাহু এইয়া দেখছি ইয়ে হঠাৎ করে ফেডারের মধ্যে হান্দাই গিয়ে একটা লড়া মারবে তোমার হুজুরি নামাই খেলাই কোন ভাই তুমি ওর ভাই না এটা সত্য কথা বুঝতে ওরে আই লেভ উঠে লেভ করছে দুনিয়াতে কাউরে ডরাই না মুই ডরাইলে এক নিজেরে ডরাই কেন বিপিনে সেটা কি বাঘ নাকি ভাল্লুক না কি সে তা তুমি তাকে এত ডরাও তোমার ভাই আছে কৃপিনে চলো তুমি আমার সচ্ছল দেখি তোমাকে কেডা কি বলে দাম দাম হইবে না দাম দেবে না আমি ব্যাপারটা বুঝে আলাইছি ষড়যন্ত্র হইতে আমার মাই নিজের ষড়যন্ত্র করতে আছে আমার মা আমারে বলাইছে ফোন করিয়া বাসায় ঢুকবো তারপর নিজের রাতে আবার ছেড়ে দেবে তুমি এদিকে কথাবার্তা কইয়া সব কিছু কন্ট্রোলে আনবা আইনিয়া তারপর ভাই হিসেবে তুমি আমার একটা ফোন দেবা এটুকু উপকার তোমার কাছ থেকে চাই আমি অন যাই ঠিক আছে এত কি টেনশন ডাউন আর কি আছে তুমি বরিশাল না আমি দেখি দেখি চিন্তা ভাবনা করিয়ে দেখি কি করা যায় কি আমি নিশ্চিন্তে হাই হাই জানিও না শুনিও না মুখ কিছু দেহি খাবো আমি কাল থেকে একটু পানি খাইনি আমার গলাটা শুকিয়ে যাচ্ছে বড্ড তৃষ্ণা এই পানি দিতে পারলাম না তুই আমাকে চিনিস না একদম গুলু করে দেব আপনার আমার মানে করেন না আমি পানি খাবো না আমি পানি খাবো না দেখছিস মেয়েটা কত ভালো আজকে ওর জন্য তুই বাঁচা গেলি এই যা আমি রিনু আপনি নিশ্চয়ই আমাকে ধরতে এসেছেন জি কিন্তু আপনি তো আপনার পরিচয়টা না দিলেও পারতেন পালিয়ে যেতে পারতেন পরিচয়টা দিলেন যে কেন পালাবো বলুন আমি তো কোনো অন্যায় করিনি অপরাধ করেছেন কি করেননি সেটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার এই বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না আমি কি আমার মায়ের সাথে একটু দেখা করে আসতে পারি না সেটার কোনো দরকার নেই কারণ আমরা তাকে ফোন দিব তুমি থানায় আসবে আর আমি চাই না এখানে কোনো সিন ফেলবে কিন্তু আপনি না চাইলেও তো এখানে এখন সেন্ট্রেট হবে এই যে খবর চলে গেল এখন নিশ্চয়ই আমার বিরুদ্ধে যারা জিডি করেছেন তারা সবাই জড়ো হবে আপনাকে ধরে নিয়ে যাচ্ছেন আমি তো আপনার সঙ্গে যাচ্ছি মানে কি হ্যাঁ আপনাদের সমস্যাটা কি হ্যাঁ আপনার এই বাসার সমস্যাটা কি একজনকে ধরতে আসলে আরেকজন যেতে চান হাজত খানার মশার কামড় কি খুব ভালো লাগে রেনুমারে পুলিশে ধরে নিয়ে গেছে কারণ কি রেনুমার ডলির একটা চাকরি দিছিল চাকরি দেওয়ার কারণে তাকে ডিডিতে পাঠিয়েছে একটা ছেলের সাথে তারপর থেকে মিসিং এইটাই তো ঠিক এই বলদ এই আহাম্মক